شون بابا زه انا بايت عمر مايرا بهن আজকে কিন্তু আমি সুবি না তুমি জামুই আরে সুবি ভেজাল তো অন্য জায়গায় ঘুরে গেছে সুবি তো মামুলি বিষয় আপনার সাথে এখন যেটা ঘুরতে যাচ্ছে সেটা আপনি ভাবতেও পারেন না শুধু সুবি না ভিডিও হয়ে যাবে বুঝছেন আদিল খানের সামনে দাঁড়ায়া একটা অভিনয় প্রকে করতে হবে সেই সুযোগ আপনি পেয়ে গেছেন অভিনয় কি পারবেন এই ইর ওজন আছে রে ফোন পেই এই আরে পানি দে পানি 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 বল বল আপনারা একটা কথা কইতে পারলাম না হ্যাঁ মাথায় পানি মুখে পানি মানে আপনি এবারে সেন্সলেস হয়ে গেলেন না আমি বুঝলাম না ছবি তুলবেন সাথে ভিডিও হইব তাই না এটা ভালো জিনিস তো আমি পানি না ভাই এই আমার স্বপ্নর হিরো আমার স্বপ্নর নায়ক এর সামনে আমি সংলাপ দিমু এটা কি হয় এটা হয় না আমার দিয়ে এটা হইব না ভাই আমরা শুধু ছবি তুলে দেন আমি চলে যাই আরে এটা কোনো কথা না আরে আপনি তারে কি সুযোগ ওই ভাই বাবু আরে ভাববেন যে আমি আনোয়ার আপনার সামনে আনোয়ার খাড়ায় আছে আমার সাথে যেভাবে কথা কর না এরম করে কথা কয়ে দিবেন আরে আদিল খানি মাপবেন না আমারে একবার কইছিল না আমার ওস্তাদে আমার ওস্তাদ কই তোর সামনে যত বড় সুপারস্টার থাকুক তারে তুই মনে করবি তোর থেকে নিচু যা ক্যারেক্টারে থাকবি একবার তো খায় দিছিলাম পুরো বুঝছেন না ছুরি হাতে নিয়ে যে সন্ত্রাসী চরিত্রটা করার জন্য আমি দাঁড়াইছিলাম খায় দিছিলাম এরপর থেকে হেঁটে আমার ভয় পাই সবাই জানে ইন্ডাস্ট্রি সবাই জানে যে আমি আনোয়ার প্রোডাকশন ম্যানেজার বয় থেকে ম্যানেজার হয়েছি আমি যদি খাড়াই করো আমার এক্সপ্রেশনে সব তামা তামা হয়ে যায় আপনি আমার লোক আমার মান সম্মান আপনি রাখবেন আপনি তারা আদিল খান ভাববেন না আপনি এর দুঃসম্পর্কের আত্মীয় কিন্তু আমি তো কাঁপতে থাকবো আরে কাঁপবেন না আপনি আপনি সাহসী মানুষ না আর প্রথম কি কইছেন আপনার বয় ডর কম বলে দেন কেন আপনি ভাববেন আনোয়ার আপনার সামনে দাঁড়ায় আছে আরে আপনি পারবেন না কিসের জন্য আমি আছি না আর আমি একটা সিস্টেম করার চেষ্টা করি এই সুযোগ ক্ষেত্র বুঝেন না যে চুলমুল কালার টালার করে দেখছেন না দেন দেন একটা ভাও করেছিলাম কিন্তু হিরো চরিত্রে আসছিল করতে পারি নাই কারণ খাইয়ে দিছে আমারে বুঝলেন নাই বড় মানুষ তো খাইয়ে দিছে ভয় পায় আমি একটা সিস্টেম করে আপনার পাশে আমি খাড়া থাকি কেমন আত্মীয় আপনার দুই আত্মীয় মিলে আসছে তার সাথে দেখা করতে বুঝতে পারছেন খালি আপনার জিগেলে কইব যে আপনি করবেন যে আমার সাথে একজন লাগ ঠিক আছে আপনারই লাগ বুঝলেন নাই আপনি খালি একটা খাইয়ে দিবেন স্ক্রিনে বুঝলেন না কেন একদম পুরো ভাইরে পালাবেন তারপরে তো বয়সে বড় হইলে তো বন্ধুত্ব হয় না এটা ঠিক তাহলে কইলাম এখন এই মেকআপ রুমে যাবেন একটা ক্যারেক্টারে একটা টাচ আপ দিবে আমাদের মেকআপ ভাই আমি ওটা বুঝাই আসতেছি আপনি রেডি হয়ে থাকেন ঠিক আছে ফাইনাল ঠিক আছে আর সংলাপ ওটা আমি ধরা দিতেছি আপনাকে কোনো সমস্যা নেই আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে আপনারা যেটা বলবে সেভাবে বলবে সেভাবে বলবেন খালি আপনি বলবেন যে আপনার সঙ্গে আমিও থাকবো তাহলে আপনি একটু ভয় পাইতেছেন ঠিক আছে এটা আপনি বললেন আমি বলতে পারবো তাহলে আমার যাবার সুযোগ পাইলে তো বহায় চুলের মধ্যে আমার তেল দেয় নাই বুঝলেন নাই